আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রকল্পের আওতায় 50টি আধুনিক আর্টিকুলেটেড বাস কেনা হবে। বিআরটি পরিচালনার জন্য আইটিএস সরঞ্জামাদি ও ট্রাফিক ব্যবস্থাপনা কেন্দ্রের ট্রাফিক সিগন্যাল সিস্টেম এবং সরঞ্জামাদিও কিনবে বিআরটি। এছাড়া রুটে বাস অপারেটরদের সঙ্গে আলোচনা এবং বাস অপারেটর নির্বাচনের দায়িত্ব থাকবে বিআরটির ওপর। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গাজীপুর টঙ্গী এলাকার বাসিন্দা প্রায় 15 লাখ। তবে পোশাক শিল্পের অন্যতম কেন্দ্র হওয়ায় এখানে অসংখ্য কারখানা গড়ে উঠেছে, ফলে স্থানীয় নাগরিকদের বাইরেও এখানে বিপুল সংখ্যক পোশাক কর্মী বসবাস করে আসছেন। বিআরটি করিডোরের আশেপাশে প্রায় 300টি পোশাক কারখানা আছে, যেখানে আনুমানিক 10 লাখ কর্মী নিয়োজিত রয়েছেন, ফলে দিন দিন এ করিডোরে মোটরযান চলাচলের সংখ্যা বাড়ছে, সঙ্গে সড়ক দুর্ঘটনার সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে। সড়ক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে টঙ্গী গাজীপুর সড়কে যে দুর্ঘটনা ঘটে তার শিকার 50% পথচারী। এই রুটে বেসরকারি অপারেটরদের 2500-এর বেশি বাস এবং মিনিবাস চলাচল করে, তবে অধিকাংশ বাসই ব্যবহার অনুপযোগী ও ভগ্ন দশাগ্রস্ত। বাংলাদেশে এখনও কোনো আধুনিক ও দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি, তাই এই প্রকল্প বাস্তবায়িত হলে সমন্বিত চলাচল ব্যবস্থার ক্ষেত্রে এটি সার্বিক সমাধান ও দিক নির্দেশনা দিতে সক্ষম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।